আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে একজনকে যুক্ত করছি, ইমাম খাজা মোল্লা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ ইমাম খাজা মোল্লা, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো কি করেন আপনারা? ইসলামের শত্রু। কি করি আপনারা? ইসলামের শত্রু। আচ্ছা, ইসলামের শত্রু তো বুঝলাম, কিন্তু কি করি? এই যে মানুষকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন। ইসলামের বিরুদ্ধে কিভাবে নিয়ে যাব? আমাদের মানে কোনো কিছুর বিরুদ্ধে কিভাবে কেউ নিয়ে যাবে? আমি যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে কিভাবে মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যাবে? শুনেন, নবী করিম বলে গেছেন যে সবাই আল্লাহর বিপথে চলে যাবে, তখন কিয়ামত হবে, আপনাদের কারণে কিয়ামত হবে। তাহলে তো এটা তো ভালো, আপনারা তো কিয়ামত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, এটাই তো চান আপনারা, তাই না? না না, এটা আমরা চাবো কেন? তো কি আমার তাড়াতাড়ি হয়ে গেলে পৃথিবীতে একটা জেলখানা, পৃথিবীতে একটা সংক্ষিপ্ত না, আপনাকে নিয়ে যাব, আপনি একা একা জান্নাত জাহান্নামে কি করবেন? আমাদের সাথে আসেন জান্নাত। না না, জান্নাতে তো আমরা খালি হুর, আপনারা খালি হুর হুরের সাথে সহবত করবেন, আমি তো এই সব করতে চাই না। কি বলেন, হুর ছাড়া তো চলবে না, আসেন। হুর ছাড়া চলবে না? আপনারা এক একজন হুরের সাথে এক একবার কয় হাজার বছর যেন সহবত করবেন আপনারা? এই যে দেখছেন, আপনি আবার ইসলামের বিরুদ্ধে। আমি তো বিশ্বাস করি না, এখন ধর্ম তো বিশ্বাসের ব্যাপার, আমি যদি বিশ্বাস না করি যে খারাপ কিছু আছে ধর্মে, তাহলেই তো হয়। কিন্তু এটা তো বিশ্বাস অবিশ্বাসের তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে কোরআন হাদিসে কি লেখা আছে নাকি লেখা নাই। আপনি কিভাবে বললেন বিশ্বাস অবিশ্বাস? ধর্ম তো পুরোটাই বিশ্বাস, নবী বলেছেন প্রশ্ন না করতে, খালি বিশ্বাস করতে, তো আমরা বিশ্বাস করি। তাহলে ভাই আরেকজন যদি বিশ্বাস করে ইসলাম একটা খারাপ জিনিস, তাহলে সেও বিশ্বাস করে? না না, এটা তো আপনি নবীর কথা অমান্য করলেন। ওই নবীর কথা মান্য করেই বিশ্বাস, সে নবীও তো হচ্ছে গিয়ে বিশ্বাস করেছিল, তাই না? নবীও তো তার প্রচলিত, তার সময়ের, নবী তো সময় আল্লাহকে বিশ্বাস করেন, অবিশ্বাস করে নাই। তার সময় প্রচলিত ধর্মগুলাকে অবিশ্বাস করেছিল না নবী? ওইগুলো তো ইসলাম ছাড়া তো কোনো ধর্মই সঠিক না, ওইগুলো তো অবিশ্বাস না করলে কারো কিছু যায় আসে না। তো আপনার তো কথার কোনো যুক্তির আগা মাথা তো পাচ্ছি না ভাই, আপনি যদি বলেন যে, আরে ভাই আচ্ছা যাই হোক, আমি এমনি মজা করতেছি, আমি নিজেও বিশ্বাস করি না। আপনি চালান, লাইফ চালান, আমি শুনতে আসছি আর কি, তো যুক্ত করলেন। আচ্ছা ঠিক আছে ভাই, মনে করেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি তাহলে। আচ্ছা তাহলে পরেরজনকে যুক্ত করি, 303 আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ 303 আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ আলসি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। না আমি আসলে ওরকম কিছু বলতে চাই না, আমার শুধু আপনার সাথে একটু কথা বলতে মনে চায়, জাস্ট এই জন্য। আচ্ছা বলেন তাহলে। আসলে অনেক কিছু চাইলেও বলা যায় না, সেটা তো আপনি বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই কারণে আসলে অনেক কিছু মানে চাচ্ছি বলতে, কিন্তু আসলে হাত পা বাঁধা, বুঝছেন কথা? এটা তো ঠিক। আর এই যে কথা বলতেছি মানে ভয়েসটা চেঞ্জ করে গলা ধরে কথা, বুঝছেন? হুম হুম, এই হইল অবস্থা। তো ভাই আমি আপনার জন্য দোয়া করি যে আপনি মানে সবসময় ভালো থাকেন, এটা আমার মন থেকে দোয়া। কার কাছে দোয়া করেন ভাই, কার কাছে দোয়া করেন? দোয়া যেটা আসলে, না না কোনো কোনো সৃষ্টিকর্তার কাছে না, জাস্ট একটা উইশ মানে যেটাকে বলে মানে আশা করি আর কি। আচ্ছা ঠিক আছে, 303 ভাই ঠিক আছে, বুঝতে পারলাম আপনার কথা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, পরের জনকে যুক্ত করি, সুজন, সুজন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। নমস্কার স্যার। নমস্কার সুজন, বলেন তাহলে। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। আমি বলছিলাম কি, সোলারিন ভাইয়ের কোন চ্যানেলে খবর পাওয়া যাচ্ছে নাকি ব্যাপার? সোলারিন কে ভাই? সোলারিন তো চিনি না কে। সোলারিন আলেকজান্ডার ভাই, সমস্ত ফালতু লোকজনের বিষয় নিয়ে আমার এই চ্যানেলে এসে কথা বলতেছেন আপনার ভাই, মানে মানে কোনো আক্কেল জ্ঞান নাই, ফালতু লোকজনের বিষয় নিয়ে এসে আমার সাথে কথা বলতে আসছেন, মানে মেজাজটা খারাপ করে দিলেন আপনি। আচ্ছা পরের জনকে যুক্ত করি, অচিন্তা, অচিন্তা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। নমস্কার দাদা, আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ প্রোগ্রামটা মানে ভীষণ ভালো লাগে, আমি কন্টিনিউ শুনি, আমি তো জাস্ট 10 থেকে নামলাম আর দেখলাম আপনি লাইভে আছেন, তাই অনেকদিন চেষ্টা করেছি কিন্তু সময় রবে করতে পারিনি, আপনার রেকর্ডিং গুলো আমি কন্টিনিউ শুনি, মানে ভীষণ ভালো লাগে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি কিছু বলতে এসেছেন বা কোনো আলোচনা আছে বা কোনো? বলতে আপনার যে প্রোগ্রামটা যদি করে মানে একটা বিষয় নিয়ে যদি আলোচনা করেন, যেহেতু দেখেন আমি আপনার যে প্রোগ্রামগুলো কন্টিনিউ যে শুনছি, হ্যাঁ আমার মনে একটাই জিনিস সারা দেবে, অল্প কিছুই বলবো, অতটা আমার ধ্যান ধারণা কিংবা হ্যাডা ব্যাটে আমি এটুকুই বুঝি যে মানে ধর্ম বিষয়ে যেগুলো বলে টোটালটাই আমার কাছে ব্যবসা মনে হয়, আদার্স কিছুই মনে হয় না। আচ্ছা আচ্ছা, যে ধর্মই বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, সবই বিজনেস, তাছাড়া আর কিছুই মনে হয় না আমার কাছে। আচ্ছা হ্যাঁ, আপনার সাথে আমি একমত ভাই, সম্পূর্ণটাই ব্যবসা, সম্পূর্ণ না আছে কোনো কিছু, না আছে বাস্তবতা, না আছে কোনো কিছু, আমার মনে টোটালটাই ফেক, টোটালটাই ফেক, মানুষকে একটা রোজগারের জায়গা করে দিয়েছে, তাছাড়া কিছুই না। হ্যাঁ ঠিক বলেছেন, মানে অলস মানুষদের একটা রোজগারের বন্দোবস্ত করে দিচ্ছে ধর্মগুলো, সম্পূর্ণই আপনার কি বলবো যে পুরনো যারা ছিল ব্রাহ্মণ বলেন, যেহেতু আমি হিন্দু হিন্দু ধর্মের দিক থেকে বাড়ির সব রয়েছে হিন্দুত্বই বেশি, ও টোটালটাই আমার কাছে মনে হয় পুরোহিত বলেন যাই, কিন্তু টোটালটাই ব্যবসা, আর আর কিছুই না, ওইসব হলো ভয় ঢুকিয়ে মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করে টাকা ইনকামের একটা রাস্তা, তাছাড়া আমার কাছে কিছুই মনে হয় না সব বিষয়ে। আচ্ছা আমার মনে হচ্ছে আপনার আর কিছু আসলে বলার নাই, আপনি শুধু ওই যে এই বিষয়গুলোই বলতে এসেছেন, আপনার কোনো আসলে প্রশ্ন বা কোনো আলোচনা? হ্যাঁ আমি জাস্ট নাম বলছি। ঠিক আছে ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনিও, আপনার জন্য শুভকামনা রইল, আবার কথা হবে ভবিষ্যতে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা আচ্ছা, আমি তাহলে আরেকজনকে যুক্ত করছি। আপনারা যারা হচ্ছে গিয়ে ব্যাকস্টেজে এসেছেন কিন্তু ডিভাইস নট কানেক্টেড, তাদেরকে আমি যুক্ত করতে পারবো না, কারণ হচ্ছে আপনাদের আপনাদের পারমিশনটা অন রাখতে হবে, পারমিশনটা অন করে ঢুকতে হবে, মানে ডিভাইসের যে ভিডিও এবং অডিও দুইটাই পারমিশন অন করে ঢুকতে হবে প্রথমে, তারপরে আপনারা ভিডিওটা অফ করে দিতে পারেন পরে চাইলে, কিন্তু শুরুতে আপনাদের অডিও ভিডিও দুইটাই অন রাখতে হবে, তাহলে আপনারা ঢুকতে পারবেন। আমি আরেকজনকে যুক্ত করি, দেখি আস্তিক মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। বাহ, উনি চলে গেলেন। আচ্ছা আরেকজনকে যুক্ত করি, শুভ, শুভ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা আমি আমিও সব কিছু বিশ্বাস করি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো কি আপনি সনাতন সম্বন্ধে একটু কম জানেন, অমিতা থাকলে ভালো হইতো। আমি বলছি যে এই যে ইসলাম ধর্মে, তো ইসলাম ধর্মে ঢোকার জন্য একটা যেমন কলেম আছে, ঠিক তো, তাই তো, কিন্তু সনাতন ধর্মে ঢোকার জন্য এরকম কোনো মন্ত্রতন্ত্র আছে কি? সেটা তো আমি জানি না ভাই, এটা বলতে পারবো না। আচ্ছা অমিতা থাকলে বলতে পারতো নাকি? হ্যাঁ অমিতা থাকলে হয়তো বলতে পারতো। ঠিক আছে, এইটাই এইটাই জানার ছিল যে ইসলাম ধর্মে তো ঢোকার জন্য ওই কলেমা আছে, কিন্তু সনাতন ধর্মে এরকম কোনো আছে নাকি, এটা জানা জানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, বিদায় জানাচ্ছি। আপনারা যারা